হাই ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছে। তো আমি আজ আপনাদের দেখাবো কি করে রাউটার টিপি লিঙ্ক কিংবা ডি লিঙ্কের রাউটার কীভাবে সেট আপ করতে হয় কিংবা আইপি বসাতে হয়। তো আমি এখানে চলে আসব। এখানে সে প্রথমত আমার রাউটারের সঙ্গে আমার মোবাইলের ওয়াইফাই কানেকশানটা করে নিতে হবে। তো আমার অলরেডি রাউটারের সঙ্গে আমার মোবাইলটা কানেক্ট করাই আছে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি ব্যাক করে চলে আসব। ব্যাক করে চলে এসে এবার আমার গুগল ক্রোমটা খুলব। এখানে আইপি দেওয়া আছে, আইপি দিতে হবে 192.168। এটা সব রাউটারের ক্ষেত্রে হয় এই আইপিটা। এটা দিয়ে সার্চ করতে হবে। এটা দিয়ে আমি সার্চ করে নিলাম। এখনই ফার্স্ট অপশন আসলো এটা। এখান থেকে আমি জাস্ট নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে এখানে চলে আসবে এই পেজটিতে। তো ফার্স্ট আমি স্টার্টিং আইপি সিলেক্ট করে নেব, কারণ আমার আইপি দিয়ে সেটিং হবে। তো আইপির অপশন চলে আসলো। এখানে আমার আইপি যা আছে সেই মতো আমি বসিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি আর এটা দেখাচ্ছি না, এই জন্যই এটা ঢেকে দিয়েছি। তো আপনি আপনার আইপি এখানে যা আছে ওটা বসিয়ে নেবেন। ভিউয়ার্স, আইপিটা একটু বসানো হচ্ছে। তো এখানে কিন্তু দুভাবে সেট আপ করা যায়, ইউআইডি দিয়েও আইপি দিয়েও। অনেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সেট আপ করে, আবার অনেকে আইপি দিয়ে। তো আইপি আমার বসানো কমপ্লিট। তো এখান থেকে আমি একটু চেক করে নেক্সট করে নেব। এরপর এই পেজটি চলে আসবে। এখানে আপনার পাসওয়ার্ড, রাউটার নেটওয়ার্ক নেম সব কিছু চেঞ্জ করতে পারবে। আপনি আপনার ইচ্ছা মতো যা কিছু নাম এবং পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি আমি রাউটারের নাম আমার দিয়ে দিচ্ছি। এখানে যা কিছুই দেওয়া যাবে আমি এটা লিখে নিলাম। এরপর পাসওয়ার্ড আমি আমার ইচ্ছা মতো দিয়ে যাচ্ছেন, আপনি আপনার ইচ্ছা মতো যা খুশি তাই দিতে পারবেন। পাসওয়ার্ড যে কোনো পাসওয়ার্ড যা খুশি তাই দেওয়া যায়। তো এখান থেকে আমি সব সেট হয়ে গেলে পরে নেক্সট করে নেব। নেক্সট করার পরে আপনি কী কী বসিয়েছেন সেটা এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমি নেক্সট করে নেব। জাস্ট আপনার রাউটারে কনফিগার শুরু হয়ে গেল। এটা কিছুক্ষণ আপলোড হবে, তারপরে আপনার রাউটার সেট আপ হয়ে যাবে। দেখা যাচ্ছে এখানে রাউটার সেট আপ হয়ে গেছে। হ্যাঁ।